আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কুমন্ত্রণা দফা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা তদবির। কারণ যে কেউ আপনাকে কুমন্ত্রণা দিতে পারে, আপনার মনেও কুমন্ত্রণা আসতে পারে। এই কুমন্ত্রণাগুলো আপনি কিভাবে হটিয়ে দিবেন, কিভাবে দফা করবেন, সেই আমলগুলো আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি। যদি কাহারও কোনো স্ত্রী লোকের অবৈধ প্রেম আবদ্ধ হওয়ার আশঙ্কা হয়, তাহলে আপনারা চাইলে, অথবা আপনার স্বামী যদি অবৈধ প্রেমে ঝুঁকে পড়ার আশঙ্কা হয়, তাহলে আপনি এটা করেন। আপনার স্বামীর জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার মার জন্য, আপনার বাবার জন্য, আপনার বংশধরদের জন্য, যে কারোর জন্য, তাকে যেন আপনি সেখান থেকে ফিরিয়ে রাখতে পারেন, এই আমলটা আপনি করেন। এই আয়াতগুলো আমি যেগুলো বলবো, বলার আগে আরেকটা কথা বলে নিচ্ছি, আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া, ঠিক ও হুমায়ুন হাবিব অফিসিয়াল পেজ, জাকারিয়া হুজুর, পরে হচ্ছে সরাসরি জুবাইর ইমামের বিভিন্ন পেজ, সত্যের সন্ধানে, এই সেই আরও হাজারো ধরনের নাম ব্যবহার করে প্রতারণা করে, এক একবার এক এক ধরনের নাম দেয়। এই জন্য সাবধান, প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি, সতর্ক করি। যাই হোক, যার এই সমস্যাটা হচ্ছে, যে এই কাজগুলা করছে, আপনি এই আয়াতগুলো লিখে তাকে ব্যবহার করার জন্য দিবেন যে তুমি এটা তোমার নিজের সাথে রাখো। এখন সে যদি ব্যবহার করার মতো না হয়, সে ব্যবহার না করে, এই আয়াতগুলো লিখে মিশক আম্বর জাফরান দিয়ে লিখতে হবে, মিশক আর যদি ব্যবহার না করে, মিশক আম্বর জাফরান দিয়ে লিখে ধুয়ে তাকে এটার পানি পান করান। এখন যদি পানিও পান করাতে না পারেন, তার বাড়ির পাশে এই আয়াতগুলোই মাটিতে পুঁতে রাখেন। সর্বশেষ সিস্টেম হচ্ছে এটা, সে যদি বিদেশ থেকে তার জন্মস্থান যেখানে ওখানে পুঁতে রাখেন। এটা কোরআনে কারিমের, এটা একটা দোয়া, এটা কোনো আয়াত না। দোয়ার অর্থটাও আপনাদেরকে বলবো, কোনো খারাপ অর্থ না। যাই হোক, এই দোয়াটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি, ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, চাইলে আপনারা এখান থেকে কালি নিয়ে লিখতে পারেন, অথবা আপনাদের যেখান থেকে ভালোটা, একবারে অরিজিনাল কালি যেটা, যে কোনো জায়গা থেকে আপনারা নিয়ে নিতে পারেন। আমি বলে দিচ্ছি, রব্বিস রিফ অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমাকে কল্যাণ থেকে, মন্দ থেকে, ওয়াল ফাহশা অশ্লীলতা থেকে তুমি আমাকে বিরত রাখো, ওয়াজা আল্লি মিন ইবাদিকাল মুখলাসিন, এবং তুমি আমাকে তোমার সৎ বান্দাদের কাতারের অন্তর্ভুক্ত করো। শাব্দিক অর্থ মানে আপনি যেদিকে, যে কোনো খারাপ মদ হোক, জুয়া হোক, নারী হোক, মানে যে কোনো নেশার দিকেই হোক না কেন, নেশা থেকে ফিরে থাকার জন্য এই আমলটা অনেক জরুরি। এই আমলগুলো করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মঙ্গল করুন, সুস্থ রাখুন, ভালো রাখুন। আর আবারও বলছি, আমার কোনো ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া, এর বাইরে অন্য পেজও নাই। সাবধান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।